করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 27 জানুয়ারি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর সোমবার ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এই নির্বাচনে অংশ নেবেন। এবছরের 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়।